বর্তমানে ভারতের জনসংখ্যা তো রকেটের গতিতে এগোচ্ছে, যা চীনকে তো বহুদিন আগেই ছাপিয়ে গিয়েছিল। শুধু রিপোর্ট প্রকাশ করা বাকি ছিল, এবার অফিসিয়ালি তাও হয়ে গেল। বিশ্বের সব থেকে জনবহুল দেশ এখন ভারত, যা সব দিক থেকেই ভারতকে বিপদে ফেলতে পারে। যেমন ভারতের শিক্ষার হার বেশি থাকলেও কাজ পাবে না অনেকেই। এদিকে সম্প্রতি এইসব প্রসঙ্গেই জনসংখ্যার নিরিখে চীনকে টপকে বিশ্বের শীর্ষস্থান দখল করা ভারতকে ব্যঙ্গ করে একটি কার্টুন ছেপেছিল জার্মান পত্রিকা ডের স্পিয়েগেল। তারা ব্যঙ্গাত্মকভাবে কার্টুনের মাধ্যমে অপমান করেছিল ভারতকে। প্রকাশিত সেই কার্টুনে দেখা যাচ্ছিল একটি ভিড়ে ঠাসা ট্রেন এগিয়ে চলেছে। ট্রেনের মাথায়, দরজায়, জানলায়, এমনকি ইঞ্জিনের সামনেও শুধু মানুষের মাথা। সেই ভিড়ে একজনের হাতে দেশের তিরঙ্গা, আর তার সামনে দিয়ে ছুটে চলেছে চীনের বুলেট ট্রেন। অভিযোগ, সেই কার্টুনের অর্থ করলে এটাই দাঁড়ায় যে যেখানে প্রযুক্তিগত দিক থেকে উন্নতির শীর্ষে পৌঁছে যাচ্ছে চীন, সেখানে ভারত এগিয়ে শুধুমাত্র জনসংখ্যায়। অন্যদিকে এবার সেই অপমানজনক কার্টুন প্রকাশের বিরোধিতা করল মোদি সরকার। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর সম্প্রতি ওই জার্মান পত্রিকার কার্টুনের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র উপদেষ্টা কাঞ্চন গুপ্ত জার্মান ম্যাগাজিনের উদ্দেশ্যে লেখেন, জার্মানি যেভাবে ভারতকে তুলে ধরতে চেয়েছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। ইচ্ছাকৃতভাবে ভারতকে ছোট করে চীনের গুণগান গাওয়ার চেষ্টা করা হয়েছে। ওনার প্রশ্ন, ভারতের মঙ্গল অভিযানের বিষয়টি কেন তুলে ধরা হলো না?